সকাল বেলা সকালে চুরি করতে ঢুকবি? সোরে আবার সকাল দুপুর কি চান্স পাইলি চুরি? অবশ্যই বিদেশি সাহেব গায়ের রং ফর্সা ছিল। আমি ঘুমিয়ে আছি না? তাহলে কি আপনি জাগ না আছে? হ্যাঁ, আমি জেগে জেগে ঘুমাই, ঘুমিয়ে ঘুমিয়ে জাগি। সর্বনাশ হয়ে গেছি, আমি আগে বলছিলাম না? আমি তো ভাবছি অন্যটা। এই কাচ্ছিস কেন? তোরা কি চোর নাকি যে ধরা পড়ে কাচ্ছিস? জি জি কি জি না জি না, আমরা চোর না, কালি একটু বোকা তো। আপনার বাচ্চায় গলার আওয়াজ পেয়ে বরকায় গেছে গা। চোর না হলে তোমরা এই বাড়িতে ঢুকেছো কেন? ভিক্ষা করতে। কেন মিছা কথা বলছিস? কেন কালু জান, আমরা চুরি করতে ঢুকি নাই, আমাকে দেখে বোঝেন আমরা ফকির মিসকিন। আর বলতে হবে না, আরে আমি চেহারা দেখেই বুঝেছি তোরা ফকির মিসকিন। চোর হলে চেহারা আরো ভালো হতো, আর আজকালকার চোরের চেহারা হলো শাহরুখ খানের মতো। যা, আর বিরক্ত হইস না, যা এখান থেকে। দাঁড়া, এসেছি যখন কিছু ভিক্ষা নিয়ে যা। এই নে চালানা পয়সা, যা যা যা। হারামজাদা বদ, কার কথা বলছিস? আর ওই দারোয়ানের কথা কইতাছি, সাইরানা পয়সা ভিক্ষা দিছে। মাইশ আজকাল সাইরানা পয়সা ভিক্ষা দেয়? বলতে গেলে কেন, আমরা ফকির, চুর হইলো আমাদের একটা সম্মান আছে। একটা সাপার দিয়ে চুরাইল, ভিক্ষার পয়সা আমি ফকেটে রাখো না। তাই আমি ওই বাড়িতে চুরি করু, দেখি দারোয়ান বাটা কেমনে আমার ঠেকায়। সালাম আলাইকুম। আপনি কি বাড়িতে থাকেন? যেখানে ইচ্ছে সেখানে থাক, তা তো তোর কি? সাপার না মানি, এর আগে কখনো আপনার এখানে দেখি নাই তো, এর জন্য জিজ্ঞেস করলাম। দেখবেন কি করে, আগে তো বিয়ে হয়নি। আপনাদের পরিচয়? আমরা তো আমরা এই এলাকাতেই থাকি। চাচা যান মানে এই বাড়ির মালিক আপনার কি হন? শ্বশুর। ওনার ভাস্তির সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমাকে বিয়ে দিয়ে উনি উড়াল দিয়ে চলে গেছেন, মানে বিদেশ চলে গেছেন। এখন এ বাড়িতে আমি আর লিলি থাকি। এসব জানার জন্যই এত কিছু জিজ্ঞেস করলাম। অর্থ কি? অর্থ নাই। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আমি একটু এই শ্বশুরবাড়ি এলাকাটা একটু ঘুরে দেখি। আজকে তো আর কথা বলা যাবে না, আপনি আসবেন, চা খেয়ে যাবেন। আসবো তো অবশ্যই, তবে চা খাবো কিনা বলতে পারি না। চা খান না? না মানে তখন চা খাওয়ার সময় হবে না। আসি আসি ভাই। খুব ভালো লাগলো তোমার মতো। আসা বল। সিরাজদুল্লাহ নানা থাক, দূরের কথা, সিরাজদুল্লাহর গোষ্ঠীর কেউ নাই। চুরি করতে ঢুকলাম, আবার যদি কেউ আইসা পড়ে গরু জানি কোহানকার কইসি না। সরু এত ডরাইলে চলে না, এত তাড়াতাড়ি কাঁটা সাইরা ফেলাইলা। তুই আমার দাদু মন্ত্র দেখছস কি? উঠা, ইয়ে তো মা আমারই দাও।
কি কেমন চুরি হলো? জি ভালো, বাপের জন্মে এরকম চুরি করি নাই। তুমি যাও। চুপ, একদম চুপ। চুরি করার সময় মনে ছিল না, এখন যে ফুসফুস করে কাঁদছিস। তখন সত্যি আপনার কথা মনে ছিল না, দারোগাশে থাকলে কি আর চুরি করি? বলিস কি, তুই বলিস কি? আমার নাম নেয়ামত, লোকে বলে কেয়ামত, যাকে ধরি তার কেয়ামত ঘটিয়ে দিই। আরে আমার কথাই তোদের মনে থাকে না। এইবার যদি সাইডে দেন জীবন, আর আপনার কথা বলুন না, বাপের বর্ষ না। চুপ কর, বলবো কাকা। আরো দুবার ধরা পড়েছিস, দুবারই ছেড়ে দিয়েছি। কখনো ফুসফুস, কখনো ভেউ ভেউ করে কাঁদিস, আমার মনটা গলে যায়। এবার আমার মন গলবে না, এবার আমি আর ছাড়বো না। যে কোনো কাজ নাকি বারবার তিনবার করতে হয় দারোগা সাহেব? এই তিন দিনকে তিনবার। খামোশ, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে। বারবার তিনবার মামা বাড়ির আবদার। আজিজ না থাক, এক গ্লাস পানি দাও। পানিটা খেয়ে নি, মেজাজটা ঠান্ডা করি, তারপর তোদের আমি দেখে নেব। হ্যাঁ, তোর কথাটা আমার খুব ভালো লেগেছে। বারবার তিনবার মামা বাড়ির আবদার। আমি কথা খুব ভালো বলি স্যার, কিন্তু সবসময় সত্যি কথা বলি, এটাই আমার দোষ। চোর হয়ে সত্যি কথা বললে তার চরিত্র কি ঠিক থাকে স্যার, আপনি বলেন। না, ঠিক থাকে না। তবে তোর সত্যি কথা বলার জন্য না থাক, পরে বলবো। এবার আমাকে বল, আর চুরি করবি? চান্স পাইলে চুরি কে না করে স্যার? স্যার আমরা জীবনও চুরি করুন না স্যার। তুই চুপ কর, তুই হচ্ছিস বুড়বক, তোর কথা আমি বিশ্বাস করি না স্যার। আমি একটু কাঁদলে কি আপনার মনটা নরম হইব? লাগাবো কিন্তু কালু নাকি খত দে। খত কেমনে দেয় স্যার? এভাবে দেয়, উপর হয়ে নাকটা মাটিতে ঘষবি, একে বলে খত দেওয়া। এই বলবো তুইও দে। তাই দেখি স্যার আমাকে ছেড়ে দিবে। কথা কম, এই কথা কম তাদের। বারবার তিনবার। আজিজ ঢুকাও।